স্বাধীনতা দিবসে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির শোভাযাত্রা ও ফুল দেয়ার কর্মসূচিকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতারা অভিযোগ করেন স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়ার কথা থাকলেও শ্রীনগর চৌরাস্তা বাইপাস কলেজ গেট সহ বিভিন্ন স্থানে পুলিশ তাদের নেতাকর্মীদের বাধা দেয় কর্মসূচির বিষয়ে পুলিশকে লিখিতভাবে জানানো হলেও বাধা দেওয়া হয়েছে বলে জানান তারা এদিকে পুলিশ জানিয়েছে কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরির আশঙ্কা ছিল তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তার দায়িত্ব পালন করেছে স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদপুর রাঙ্গামাটি ও পঞ্চগড় সহ বিভিন্ন জেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে ফরিদপুরে বীর ও প্রয়াত পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছেন জেলা প্রশাসন দুপুরে শহরের জোশমুদ্দিন হলে জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় পঞ্চগড়ে নারী মুক্তিযোদ্ধা রোকেয়া বেগমকে সংবর্ধনা দিয়েছে মকবুলার রহমান সরকারি কলেজ কর্তৃপক্ষ এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন আগামাটি পার্বত্য জেলা পরিষদ সংবর্ধনা সভায় বক্তারা বলেন প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের হারানো সম্মান ফেরত দিচ্ছেন এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের এই সংবর্ধনা দেওয়া হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে পোলার আইসক্রিম মনের সুখে আঁকি চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে দুপুরে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে কনকোট এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও পোলার আইসক্রিম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার ও চারুকলার শিক্ষক ছাত্রসহ সহ আরও অনেকে প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অংশ নেয় নয়শো প্রতিযোগী প্রতিটি গ্রুপ থেকে জন প্রতিযোগীকে চূড়ান্তভাবে বাছাই করা হয় পরে বিজয়ীদের পদক ক্রেস্ট ও সনদ দেয়া হয় ঝিনাইদহ সদরে সড়কের পাশ থেকে এক তরুণীর ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর চোরকোল সড়কের বালির কর্ত এলাকা থেকে সোনিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় তরুণীর মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে কে বা কারা হত্যা করে এখানে মরদেহ ফেলে গেছে তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে সকালে নগরীর তিন নম্বর ওয়ার্ডের এম এম জুট মিলের পাশের একটি কলোনি থেকে আমেনা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনার পর থেকে পলাতক আসামি রাসেল নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ এদিকে হাটহাজারীর বুড়িশ্বর ইউনিয়নে জান্নাতুলফের দোস নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ সুরতহাল করে মরদেহ দুইটি ময়না ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বন্ধুকে এতিম বলায় জীবন দিতে হলো স্কুল ছাত্র রাহাতকে হত্যার রহস্য উদ্ঘাটন করে এই কথা জানায় র্যাব দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব এর কোম্পানি কমান্ডার এরশাদুল রহমান জানান গতকাল রাতে হত্যায় জড়িত থাকার অভিযোগে নিহত রাহাতের বন্ধু বিপ্লবকে গ্রেপ্তার করা হয় এ সময় বিপ্লব হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে করেছে বলে জানায় র্যাব গত মঙ্গলবার রাহাত ও বিপ্লব বাজারে বসে লুডু খেলছিল এই সময় বিপ্লবকে কয়েকবার রাহাত এতিম বলে সম্বোধন করে এতে রাহাতের উপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করার কথা জানায় বিপ্লব বিপ্লবের ঘর থেকে রাহাতের মোবাইল উদ্ধার করা হয়েছে অনুসন্ধানের এক পর্যায়ে জানতে পারি মৃত রাহাত তালুকদারের হত্যাকারী একই এলাকার নবুমিয়ার ছেলে আসামি বিপ্লব বিপ্লবকে জিজ্ঞাসাবাদে সে বলে যে ঘটনা দিন রাত্রে লুডু খেলাকে কেন্দ্র করে মৃত রাহাত রাহাত তালুকদারের সাথে তার কথা কাটাকাটি হয় দাঁড়ালু ব্রেড দিয়ে গলা কেটে গুরুতর জখম করে এবং রাহাত তালুকদারকে পানিতে চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করে মানিকগঞ্জ ও শেরপুরের সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে মানিকগঞ্জের হরিরামপুর ও সিঙ্গাইরে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ভোরে হরিরামপুরের উপজেলার আজীবনগরের ট্রাক্টর উল্টে খাদের পানিতে পড়ে যায় দুই যুবক দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে এদিকে সিঙ্গাইর উপজেলায় ভূম দক্ষিণ বাস স্ট্যান্ডের রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় নিহত হয়েছে না বৃদ্ধ এছাড়া শেরপুরে সদরের তাতাল বাজারে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে সেনা সদস্য হুমায়ুন কবি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুইজন